আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব জমি আয়তন নির্ধারণ অর্থাৎ এরিয়া ক্যালকুলেশনের তৃতীয় ভিডিওটি। অনেকে হয়তো বা জানতে চায়, বুঝতে চায় যে এক শতক জমি কত বর্গ ফুটে হয় অথবা তার সীমানা দৈর্ঘ্য প্রস্থ কত হয়, এটা অনেকে জানতে চায়। তাদের জন্য আমার এই ভিডিওটি। আমরা অনেকেই জানি এক শতাংশ অথবা এক শতাংশ আমরা শুনে থাকি, কিন্তু এক শতাংশ জমি কতটুকু, জমিতে এক শতাংশ এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল একটি ভিডিও হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা আপনার এক শতাংশ জমির পরিমাণটিও জেনে নিতে পারবেন এবং এক শতাংশ জমি কীভাবে আপনারা সীমানা নির্ধারণ করবেন তাও শিখে নিতে পারবেন। আর যারা জমির মাপ শিখতে চান তারা অবশ্যই ধারাবাহিকভাবে আমার এই ভিডিওগুলো দেখবেন এবং অন্য অনেক ভিডিও আছে তাও দেখে নিতে পারেন। তবে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের, যারা কমান্ড করে জানতে চাইবেন যে আপনাদের যেই কোনো ব্যাপারে, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের শেখানোর জন্য। কারণ জমির মাপ শিখতে গেলে অনেক খুঁটিনাটি অনেক কিছুই শিখতে হয়। সবগুলো তত্ত্ব যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমান্ড করবেন, আমি চেষ্টা করব সেইগুলোর সমাধান দিতে। তো আজ আমি কিন্তু শেয়ার করব এক শতাংশ। দেখেন আমি কিন্তু এখানে লিখে রেখেছি এক শতাংশ। এক শতাংশ জমি আমরা তো অনেকেই শুনি, কিন্তু এক শতাংশ জমি স্কোয়ার হিসাবে কত বাই কত হবে অথবা অন্য প্রসেসও আছে এবং এক শতাংশ জমি কতটুকু তাও আমরা অনেকে জানি না। তাদের জন্য ভিডিওটি দেখুন। এক শতাংশ আমি কিন্তু একটি স্কোয়ার একটি ম্যাপে এঁকেছি, একটি স্কোয়ারের ম্যাপে এঁকে আমি ভেতরে লিখে রেখেছি এক শতাংশ। আর উপরে লিখছি দেখেন 20.87, অর্থাৎ 20.87 ফুট। এই 20.87 ফুটে কত হবে অনেকে হয়তো জান, 20.87 কীভাবে আমরা বাহার করবো। আমরা যখন ফিতা দিয়ে মাপবো তখন কিন্তু হবে 20 ফুট 10 ইঞ্চি। দেখেন এখানে আমি কিন্তু সাইডে নোট করে রেখেছি অথবা দিয়ে 20 ফুট 10 ইঞ্চি। আমরা যদি এই আইলটা ধরি 20 ফুট 10 ইঞ্চি, এটা ধরি 20 ফুট 10 ইঞ্চি, এটা ধরি 20 ফুট 10 ইঞ্চি, এটা ধরি 20 ফুট 10 ইঞ্চি, তারপরে আমরা যেহেতু হিসাব করতে গেলে আমাকে ইঞ্চিকে ফুটে নিয়ে নিতে হবে, এই জন্য আমি কী করেছি এইখানে এখানে ফুট হিসাবে নিয়ে গেছি। আমাকে ইঞ্চিতে ফুটে নিতে হলে আমাকে কী করতে হবে, যেমন আমার এখানে আছে কত 0.87 ফুট, 27.87 ফুটকে আমাকে কী করতে হবে 12 দিয়ে গুণ করলে কিন্তু 10 ইঞ্চি চলে আসবে। 10 ইঞ্চি থেকে সামথিং একটু বেশি অথবা 10 ইঞ্চি দড়লে হবে। তা সেই হিসাবে যেমন 10 ফুট 10.87, তখন আমি যদি দৈর্ঘ্য এটা দলাম দৈর্ঘ্য, এটা প্রস্থ দলাম, যেহেতু স্যার ওটা একই সমান, তাহলে আমি কী করবো আয়তন, আমি আয়তন দেখেন এখানে আমি আয়তন লিখে রাখছি, আয়তন হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে আমি দুইটাকে ধরলাম দৈর্ঘ্য আর এই দুইটাকে ধরলাম প্রস্থ, দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য পূরণ প্রস্থ দোনোটা যখন আমি গুণ করব তখন আমি পাবো কত 735.6 বর্গফুট। দেখেন আমি কিন্তু 35.6 বর্গফুট কিন্তু আমি পেয়ে গেছি। কিন্তু এখানে যদি অনেকে প্রশ্ন হয়তো করতে পারে, যেহেতু এই একটা সীমানা অনেকে তো দেখেছি এইটা এটা দুইটাকে একসাথে যোগ করে আবার গড় করা হয়। আমার যেহেতু দুটো সংখ্যা একরকম, আমার যেই জন্য আমাকে গড় করতে হলো না। যদি দুইটা সংখ্যা দুই রকম হতো তাহলে আমি কী করতাম, যেমন 20 ইন্টু 20.87 যোগ 20.87, দুইটা যোগ করলে যা হবে তাকে আমি দুই দিয়ে ভাগ দিব, ভাগ দিলে যেটা হবে সেটা হলো গড়, কিন্তু ভাগ করলে আমাকে এটি আসবে যেহেতু দুইটা সমান। এই দুইটাকে আমি যখন যোগ করব, যোগ করে আবার দুই দিয়ে যখন ভাগ করব তখন কিন্তু আমার এই রেজাল্টেই আসবে, কারণ যেহেতু দুইটা সমান, যার কারণে আমি কিন্তু দৈর্ঘ্য পূরণ প্রস্থ একবারে। কিন্তু যদি অনেকে হয়তো জানতে চাবে যে এটা হলো 20, এটা হলো 21, এরকম হলে কীভাবে করবো, তার উপরে কিন্তু একটি ভিডিও আছে, অবশ্যই আপনার ভিডিও দেখলে শিখে নিতে পারবেন। আর আয়তন দৈর্ঘ্য পূরণ প্রস্থ আমি বুঝলাম যে টোটাল হলো কত 735.6 বর্গফুট। এই 735.6 বর্গফুটে হলো এক শতাংশ। আর এটা হলো একটা সূত্র, তো এ আমি পেয়ে গেলাম কত 735.6 বর্গফুট। 700 ফুটকে আমি কী করলাম, দেখুন এটা হলো বর্গফুট, আমি এই জমিটার আয়তন পাইলাম কত এত বর্গফুটকে আমি ভাগ দিলাম কত দিয়ে, 735.6 দিয়ে ভাগ দিলে আমি পেলাম কত এক শতক। আমি এটা কোথায় পেলাম অনেকে হয়তো জিজ্ঞাসা করতে হবে, এটা হলো সূত্র, যেমন এই সূত্র হলো এক শতাংশ সমান 735.6 বর্গফুট, এক শতক সমান 735.6 বর্গফুট, এটা হলো সূত্র। কিন্তু যদি জমির আয়তনটি যদি বেশি হতো, যদি এন 735.6 না হয়ে আরও অনেক বেশি হতো, তাহলে কিন্তু আমি শতাংশ বাহার করতে হলে আমাকে কিন্তু 735.6 দিয়ে ভাগ করতে হবে, 6 দিয়ে ভাগ করলেই কিন্তু আমি এক শতাংশ পেয়ে যাব। কিন্তু আমরা যদি কাটা হিসাব করি, তার উপর আর পরও অন্য দিন একটা ভিডিও দিব যে কাটা এক কাটা কতটুকু পরিমাণ, যেমন এক শতাংশ আমরা জানলাম 20.87 ফুট 20.87 ফুট, এটার ভিতরে যে অংশটা এটা হলো এক শতাংশ। আমরা যদি এক কাটা বাহির করি এক কাটা কতটুকু, সেটার তার উপর একটি ভিডিও অবশ্যই আমি আপলোড করবো পরবর্তী
নম্বর দিতে, তবে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একে একে দেখবেন। আমি দ্বিতীয়বারও বুঝাই, দেখুন একটি জমি যদি আমি 1% বুঝতে চাই, বোঝার জন্য হলো এরকম, কিন্তু 1% জমি সবসময় তো এক এরকম স্কোয়ার হয় না, লম্বা হয়, অন্যরকম হয়। লম্বা হলে কীভাবে বার করবেন? আপনাকে প্রথমে আয়তন, জমিটি কতটুকু আছে সেটা আয়তন বার করতে হবে, দৈর্ঘ্য পূরণ প্রস্থ দিয়ে গুণ দিয়ে। আয়তনটি বাহার করার পরে যা হবে তাকে আপনি 435 দিয়ে ভাগ দিলে যে হবে এক হবে, এক যত হবে ততই শতাংশ, হয়তো বেশি হবে কমে, যতই হবে তাই শতাংশ। আর এটা লিখে আমি সূত্রটি লিখে রাখলাম, অর্থাৎ জানার জন্য যে 1% সমান সমান 435.6 বর্গ ফুট। এ হলো 1% জমির পরিমাপ করার নিয়ম, অথবা অনেকে হয়তো জানতে চায় যে 1% জমি আসলে কতটুকু, কী হতে পারে, কত বাই কত হয়, তাই সেটার জন্য আমাকে এই ভিডিওর জন্য 20 ফুট 10 ইঞ্চি, এখানে আমি নোট করে দেখেছি 20 ফুট 10 ইঞ্চি, আর ফুট হিসাবে হলো 20.87 ফুট। এই হলো আজকের ভিডিওটি। আমার এই ভিডিওটি আপনারা হয়তো অস্পষ্ট যদি হয় তো একটু জুম করে দেখবেন, আর বুঝতে যদি একটু সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি প্রশ্ন উত্তর দিতে চেষ্টা করব। প্রয়োজনে অথবা আরেকটি ভিডিও আপলোড করব যাতে আপনারা শিখতে পারেন। আমার উদ্দেশ্য হলো আপনাদের শেখা, যাতে এগুলো শিখে অবশ্যই আপনাদের জমি জামার হিসাবটি বুঝেন। কেউ যদি স্বপ্ন থাকে যে আমি কাজটা শিখব, তাও শিখে নিতে পারেন, হয়তো আরও ইউটিউবে আরও অনেক ভিডিও পাবেন। এমন আমিও আস্তে আস্তে চেষ্টা করব সব ধরনের ভিডিও দিতে যাতে আপনারা উপকৃত হন। এ হলো আজকের ভিডিওটি, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ।